ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা যাচ্ছি এখন শিবগাদির উদ্দেশ্যে। আমার সাথে এখন শীতল আছে, আর নতুন ভিডিওতে আবার স্বাগতম জানাই। আজ যাচ্ছি শিবগাদি ধাম, তো সাথে থাকো, দেখতে থাকো, চলো। এখন সময় 3:20, আর আমরা শেষমেশ বাস না পেয়ে ট্রেকার ধরলাম। আর ট্রেকারে আমি আর শীতল আছি, আর এইমাত্র ট্রেকার ছাড়লো, তো চলো এবার ওমরপুরের দিকে। উদ্দেশ্য তো বোধহয় ওমরপুর থেকে আমরা টেগার পরিবর্তন করে বাস ধরবো, তো চলো যাওয়া যাক তাহলে। চারদিকে মেঘলা আকাশ, রাস্তা ভেজা, আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এখন ওমরপুর। আর ওমরপুর থেকে ফারাক্কা, ফারাক্কা থেকে সান্ডান করে যাব, একদম ট্রেন ধরবো ফারাক্কা এক্সপ্রেস, ট্রেন বারহাওড়া, তো চলো যাওয়া যাক তাহলে। ফাইনালি আমরা এখন জঙ্গিপুর ব্রিজ পার করলাম, আর এইমাত্র জঙ্গিপুর বাস স্ট্যান্ডে সামনে আমরা চলে এসেছি। আর এখান থেকে আমরা চেঞ্জ করে অটো ধরবো, অটো ধরে আমরা যাবো ওমরপুর, ওমরপুর থেকে বাস ধরবো, তো চলো যাওয়া যাক তাহলে। এইখানকার জ্যাম মনে হয় কোনোদিন ঠিক হবে না। জঙ্গিপুরে এই ব্রিজের সামনে যে বাস স্ট্যান্ডের মোড়টা আছে, মানে প্রত্যেক মুহূর্তে জ্যাম লেগেই থাকে। তোমরা যদি জঙ্গিপুর থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। আর চলো, এদিকে আসতে চলে গেলো ম্যাকানজি মোড়, আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, জঙ্গিপুর বাস স্ট্যান্ড। আমরা এই মুহূর্তে এখন বাসে উঠলাম, ঘুরে যাচ্ছি এখন বাসে উঠে সিট ধরলাম, তো এবার ফারাক্কার দিকে আমরা উদ্দেশ্য দিচ্ছি। আর পাশে মিঠুদা আছে, মিঠুদা হাই করে দাও, তো চলো এই ফারাক্কার উদ্দেশ্যে যাওয়া যাক, দেন তারপর ওখান থেকে ট্রেন ধরতে হবে, চলো চলো। বলবোম হর হর মহাদেব। ফারাক্কাতে পৌঁছে গেলাম, আর ফারাক্কাতে পৌঁছে আমরা এখন জলের যে জারগুলো হয় জল ঢালার জন্য, ওইগুলো জল জার কিনা হয়ে গেছে। এবার কিনে আমরা এখন গান্ধীঘাটের দিকে যাচ্ছি, তো গান্ধীঘাটে গিয়ে জল টল ভরবো, দিয়ে স্নান করবো, দিয়ে আমরা এখন ট্রেন ধরার দিকে যাবো, তো চলো গান্ধীঘাটে যাওয়া যাক, ততদিন দেখা হচ্ছে আবার, চলো। আমরা এই মুহূর্তে এখন ফারাক্কা ব্রিজের ওপরে আছি, আর এই হচ্ছে ছোটো ব্রিজ, ক্যানেল যেটা আছে এটা হচ্ছে ক্যানেল, আর এই পাশে আমাদের বড় ব্রিজ। আমরা এখন ব্রিজ পার হয়ে তারপরে যাবো গান্ধীঘাটের দিকে, চলো চলো গান্ধীঘাটের দিকে। আমরা এখানে ব্রিজের এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, দেন আমরা গান্ধীঘাটের দিকে রওনা দিলাম। আমরা চলে এসেছি এখন ফারাক্কা তালতলা ঘাটে, এখানে আমরা স্নান করবো, দিয়ে জল নিবো, দিয়ে তারপর আমরা ট্রেন স্টেশনের দিকে যাবো, তো চলো আমরা স্নান টান করি, তারপর জল টল নিই, দিয়ে দিয়ে দেখা হচ্ছে, চলো। ও ভাই সাহেব, এটা রাস্তা না কি, শেষ হয়ে গেলাম পাটা। আমরা চলে এসেছি এখন তালতলা ঘাটে, ফারাক্কা তালতলা ঘাটে। এখন যেহেতু গান্ধীঘাটে নামতে দিচ্ছে না, ওখানে অনেক দুর্ঘটনা হয় ওই কারণে, আর এখন চলে এসেই আমরা হচ্ছে সান্ডান করা হয়ে গেলো, আমরা এখন একক্ষণ ড্রেস চেঞ্জ করছে,
আমরা এখন রওনা দেব স্টেশনের দিকে, তো চলো যাওয়া যাক। আমরা এখন রওনা দিলাম স্টেশনের দিকে, তো চলো বলবম হর হর মহাদেব। আমরা এখন স্টেশন যাওয়ার দিক জন্য টোটো ধরলাম, তো এখন টোটোতে চেপেছি, টোটো করে আমরা এখন যাবো স্টেশনের দিকে। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি এখন ফারাক্কা স্টেশনে। আর ফারাক্কা এক্সপ্রেস যে ট্রেনটি আছে 8:17 আমরা সেই ট্রেনটি ধরবো। আর এখন বাজে প্রায় 8:05, তো এখন টিকিট কাটা হয়ে গেছে আর আমরা এখন ফারাক্কা স্টেশনে চলে এসেছি। এখন সামনের দিকে যাবো, দিয়ে 8:17 যে ট্রেনটা আছে সেই ট্রেনটা ধরবো, দিয়ে বাহড়া যাবো। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা বাহড়া স্টেশনে নামলাম এই মুহূর্তে, ফারাক্কা এক্সপ্রেস করে আসলাম। প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য ভিড় করতে পারিনি। আর এই মুহূর্তে আমরা বাহড়া স্টেশনে নেমে এখন অটো করবো, তো অটোর দিকে যাচ্ছি, প্লাস কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো চলো অটো করি, অটো করে তারপরে আমরা ওইখানে যাই, দেন দেখাচ্ছি। এখন অনেক রাত হয়ে গেছে, তো কিছু দেখাতে পারছি না, তো চলো যাওয়া যাক তাহলে। বৃষ্টিতে গোটা রাস্তা ভিজে গেল। রাত 12 বাজে আর এখন আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে মন্দিরের দিকে যাচ্ছি। চলো, 12 স্টেশন থেকে বৃষ্টি শুরু হয়েছে আর আমরা শিবগাদি এইমাত্র পৌঁছালাম। এখন রাত প্রায় 12 কাছাকাছি আর এখনও বৃষ্টি কমেনি। সে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা চললাম বাবার ধামে। আর বৃষ্টির কারণে রাত্রের অনেক রাত হয়ে যাওয়ার কারণে কিছুই দেখাতে পারলাম না, সকালে সব দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তো দেখ পর আবার দেখা হচ্ছে। আমরা এখন উপরে দিয়ে যাচ্ছি আর চারিদিকে ভক্তের সমাগম। আর পুরোটা ভিজে গেছি, তো এখন আমরা মেন গেটের সামনে আছি। এদিকে সিঁড়ি মন্দিরে যাওয়ার জন্য, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে প্রায় 5:30, এখন আমরা ঘুম থেকে উঠে মন্দিরে দিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। তো স্নান করবো এখন, দিয়ে পুজো দিয়ে তারপর আমরা বেরাবো। তো চলো যাওয়া যাক তাহলে।
সেখানে দুটোর সময় ঘোরার পর সে পাঁচশো উঠলাম আর পাঁচশো সময় উঠে চলে আসলাম মন্দিরে। চলো
মাধবে নাম নিয়ে সিঁড়ি দিবে উপর দিকে যাচ্ছি। তো চলো পাহাড়ের যে শেষ প্রান্ত শেষ পর্যন্ত ওই পর্যন্ত যাবো, দেখতে থাকো। আর এই হচ্ছে সিঁড়ি, লম্বা সিঁড়ি ভাই। আর চারদিকে মাউন্টেন, বল বুম। সিঁড়ির অবস্থা মোটেও ভালো না, আমরা অনেকটা পথ ঘুরে আসলাম। আর উপরে আস্তে আস্তে একটুতে হাত ধরে গেছে, আর সামনে এখানে যে ভিউটা আছে ভিউটা দেখার জন্য আমরা এখানে দাঁড়ালাম। তো সামনে ভিউটা তোমরা দেখো, এটা হচ্ছে মর্নিং এর ভিউ। আমাদের কিন্তু এই পর্যন্ত সিঁড়ি শেষ, এরপরে কিন্তু আমাদের যে উপরে যাওয়ার রাস্তাটা, উপরে রাস্তা কিন্তু খুব কঠিন। আর এই রাস্তাটা পর্যন্ত পাথরে পাথর শুধু, এই লাস্ট সিঁড়ি ছিল এই পর্যন্ত। আজ কিন্তু আমরা, আমি শীতল, খোকন আর এদিকে মিঠুদা, আজকে কিন্তু আমরা একটু আলাদাই জায়গায় লেভেলের। আজকে অনেক কিছু এক্সপ্লোর করবো। আর এদিকে যা পাথর, ও ভাই যা খাড়ায়, আর তারপরে পাথর, পা ভাই শেষ হয়ে গেল। আলাদাই অ্যাডভেঞ্চার ভাই। আরে খোকন ভাই উপরে উঠতে পারছে না, আয় হাঁপসে গেলাম ভাই, এত উঁচু। আমরা কিন্তু অনেকটা পথে চলে এসেছি, সিঁড়ি থেকে অনেকটা দূর, ভিতরে এখন পুরো জঙ্গল। আমরা কিন্তু নিচে থেকে যে সিঁড়িগুলো পার করে অনেক দূরই চলে এসেছি, আর আশপাশটা পুরো জঙ্গল। আর তোমরা যারা আসবে, তারা কিন্তু অবশ্যই লাঠি নিয়ে আসবে, মানে অনেক সমস্যা হবে, প্রচণ্ড কাদা। কালকে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে। হ্যালো, আছো কোথায়? আমরা কিন্তু শেষ প্রান্তের দিকে চলে এসেছি, আর এত উঁচু পাহাড়ে এখানে কিন্তু বাড়িঘর আছে সব। এগুলো যেগুলো বাড়িঘর আছে, এগুলো কিন্তু আদিবাসীদের বাড়িঘর। এত উঁচুতে বাড়ি, আমরা যে জায়গার জন্য আসছিলাম, এত পাহাড়ের উপরেও কিন্তু এখানে জনবসতি আছে, চারদিকে কাঁচা বাড়ি আছে। আর পশুপালন দিকে পশু, অনেক গরু ছাগল এগুলো আছে, সেগুলো আছে। আর আমরা চলে এসেছি এখন সেই ইদারার কাছে, সামনেই আর একটু গেলে হয়তো পৌঁছে যাবো। চলো যা যাক।
চারদিকে জঙ্গল আর জঙ্গল। ও মাই গড, এমনিতে ভিজা কাপড়ে ছিলাম, জামা কাপড় কাছে যায়নি, তারপর দিয়ে উঠতে উঠতে পুরোটা জামা টামা ঘেমে গেল, আর এখনও কতটা বাকি আছে। আর রাস্তাটা এতটা খারাপ যে পিচের রাস্তা, পায়ে পুরো খুঁচাংছে। এখনো কত রাস্তা আছে, চারিদিকে জঙ্গল আর কুয়াশা। পেছনের জাস্ট ভিউ, আমরা উপরে ঠিক গিয়েছিলাম, কিন্তু উপরে গিয়ে আমরা যে ইন্দ্রায় গেছিলাম, আমরা আফটার 6 ইয়ার পর আমরা এখানে আসলাম, আর এখানে এসেই যে উপরে গেলাম, উপরে গিয়ে কিন্তু লাস্ট ফিনিশিংয়ে আমরা ইন্দ্রাটা খুঁজে পেলাম না, শেষে আমরা চলে আসলাম নিচে। এবার নিচে গিয়ে আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে নেক্সট দে আমরা ট্রেনের উদ্দেশ্যে যাবো, বাড়ির দিকে রওনা দেবো। তো চলো যাওয়া যাক তাহলে। আমরা চলে এসেছি এখন একটা হোটেলে, আর এখন আমরা এখন সকালে ব্রেকফাস্ট করা হবে না, ভাতই খেতে হবে, ভাত টাত খেয়ে আমরা এখন ট্রেন ধরতে যাবো। তো একদম দুটোর সময় ট্রেন আছে, আর এখন প্রায় সময় হয়ে গেলো, আমরা বারোটায় ছুটি দেওয়া হবে। আমাদের ফাইনালি পুজো দেওয়া হয়ে গেলো, সকালকার ব্রেকফাস্ট হয়ে গেলো, এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি ট্রেন ধরবো বলে। আর একটা মজার ঘটনা হলো যে শীতল এদিকে আয়, মজার ঘটনাটা বল একটু। সেই হোটেলে শীতল টুকুন আনতে গেছিলো, সেই টুকুনে একটা টুকুন যে আমরা ভাতের টুকুন নিতে গেছিলাম, একটা টুকুনের সাথে আর একটা টুকুন, যে টুকুন খুঁজে লেখাই ছিল না, ভাত তো খেয়েছি, প্লাস ওই যে ফাঁকা টুকুনটা ছিল ওই টুকুনে আবার লিখে আবার পুরি খেয়েছি। সে এটা একটা নতুন অভিজ্ঞতা, এরকম কিছু করিনি, ফার্স্ট এরকম করলাম। আর ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আবার দেখা হচ্ছে, টাটা, হর হর মহাদেব, হর হর মহাদেব।